নিয়মিত তারিখ ছিল 23/2/24 তারিখে। আমার নিয়মিত চিঠি হওয়ার কথা ছিল তার থেকে 2 থেকে 5 থেকে 10 দিনের মধ্যেই। তারা আমাদের শুধু এই নিয়মিত চিঠিটা করার জন্যই তাদের কাছে 4 মাস পড়েছিল। আমি জানতে চাই যে 4 মাস কোথায় ছিল এই চিঠিটা? 4 মাস কেন আমাকে নিয়মিত আমার নিয়মিত কেন 4 মাস পরে জানানো হলো? আমি তো জানার কথা 2 দিন বা 5 দিন পরেই। কিন্তু পল্লী উন্নয়ন বোর্ড এটা তাদের স্বেচ্ছাচারিতার একটা অংশ। আপনারা জানেন অভিন্ন সার্ভিস কোড বাস্তবায়নের জন্য পল্লী সারা বাংলাদেশের পল্লী উদ্যোগ 80টি পল্লী উদ্যোগ সমিতির সকল কর্মকর্তা এবং কর্মচারীগণ আন্দোলন করে যাচ্ছেন। ধারাবাহিকভাবে আমাদের যে নির্যাতন নিপীড়ন, এই নিপীড়নের বিরুদ্ধে আমরা কথা বলে যাচ্ছি, এই হলো আমাদের অপরাধ। আমরা আমাদের যে বৈষম্য আমরা বলতে পারবো না, আমাদের উপরে যে নির্যাতন আমরা বলতে পারবো না, আমাদের যে কর্মঘণ্টা আমরা বলতে পারবো না, আমাদের যে লাইনম্যানের ঘাটতি আমরা বলতে পারবো না, আমাদের যে নিয়মিত হওয়ার কথা, আমাদের জানেন যে নিয়মিত যে আমাদের লাইনম্যান আছেন, নিয়মিত লাইনম্যানের বিপরীতে আবার আরো 2টা অপশন রাখছেন, চুক্তিভিত্তিক এবং কাজ নাই মজুরি নাই। একই পোস্টে একই ধরনের একই পোস্টে ভিন্ন ধরনের 3 ধরনের নিয়োগ দেওয়া হয়, এটা বাংলাদেশের কোনো সেক্টরে নাই। আপনারা জানেন মিটার রিডার বিসিএম, আমাদের প্রায় 20,000 মিটার রিডার বিসিএম আছেন, তাদেরকে চাকরি নিয়মিত করা হয় না। এই মাঝে মাঝে এই 6 বছর 9 বছর পর আমাদের নিয়মিত করা হয়। অর্থাৎ পল্লী উন্নয়ন বোর্ড তাদের নিয়ম নীতির সরকারি যে নিয়ম কানুন আছে এটার কোনো তোয়াক্কা করে না, তাদের মতো নিয়ম কানুন করে এই সিস্টেমটাকে পরিচালনা করেন, যখন যা মনে হয় তাই নিয়ম করেন। এটা তাদের একটা পারিবারিক প্রতিষ্ঠানে রূপান্তর করেছেন। পারিবারিক প্রতিষ্ঠানে আমার মনে হয় একটা গার্জিয়ান যিনি থাকেন সিদ্ধান্ত নেওয়ার সময় আমাদের পরিবারের সকল সদস্যের সাথে শেয়ার করেন, কিন্তু এখানে করা হয় না। আমাদের বিলিং অ্যাসিস্ট্যান্ট, আমাদের জানেন বিলিং অ্যাসিস্ট্যান্ট কাজ নাই, এখানেও নিয়মিত আছে, চুক্তিভিত্তিক আছে, এখানে সকল ধরনের নিয়োগ দেওয়া হচ্ছে। অর্থাৎ আপনার তাদের কোনো নিয়মের দরকার নাই। আমার কি পরিমাণ লোক দরকার? 2008 সালে আমাদের লাইন ছিল, গ্রাহক ছিল মাত্র 70,000, আজকে গ্রাহক সংখ্যা আমার 3.5 কোটি। 3.5 কোটি গ্রাহক বিরোধী আমার আনুপাতিক হারে যে 5 থেকে 10 গুণ গ্রাহক পাচ্ছেন, এই গ্রাহকের অনুপাতে লোক সংখ্যা নিয়োগ দেওয়া হয়েছে কিনা এটা পল্লী উন্নয়ন বোর্ড তারা কখনো বিচার করে না। গ্রাহক সেবার জন্য আমাদের যে লোক বল দরকার এটা দেওয়া হয় না, যার কারণে প্রতিনিয়ত আমাদের যে গ্রাহক সেবা বিঘ্নিত হচ্ছে। একটা লাইন হল্ড হলে আমরা সঠিক সময় চালু করতে পারি না। আমাদের যারা মিটার রিডার পিসিএম আছেন, নিয়মিত চুক্তিভিত্তিক লাইন আছেন, আমাদের বিলিং অ্যাসিস্ট্যান্ট আছেন, প্রত্যেকটা ক্ষেত্রেই 2 ধরনের 3 ধরনের নিয়োগ দেওয়া রাখা হয়েছে, একই পোস্টে একই কাজ করে, তাদেরকে যে বেতন বৈষম্য, তাদের যে কর্মঘণ্টা এটা নির্ধারণ নাই, যার কারণে তাদের মধ্যে প্রতিনিয়ত বৈষম্য সৃষ্টি হচ্ছে, কর্মবিহার হ্রাস পাচ্ছে। নিম্নমানের মালামাল আমি বলবো না, বলবো যে নিম্নমানের মালামাল আরিমি ক্রয় করে তারা, তাদের স্পেসিফিকেশন দুর্বলতা আছে। প্রত্যেকটা আপনারা জানেন যে বিগত সর্বায়ে যে জ্বর হয়েছে, হাজার হাজার শত শত খুঁটি ভেঙে গেছে, জ্বর তুফান হলেই আমার লাইন বন্ধ হয়ে যায়। কি সমস্যা? ইনসুলেটর ক্র্যাক করে গেছে, লাইটিং স্ট্রিপ ক্র্যাক করে গেছে, ট্রান্সফরমার নষ্ট হয়ে গেছে, এর জন্য দায়ী কে? এই জন্য দায়ী কে? আপনার যে পরিমাণ লোক বল দরকার আপনারা দিবেন না, আপনারা গ্রাহক সেবা চাবেন। প্রত্যেকটা ক্ষেত্রেই কাজের অতিরিক্ত চাপের কারণে আমার লাইনম্যান যথাযথ নিরাপত্তা নিশ্চিত করে কাজ করতে পারে না, আমার মিটার রিডার পিসিএম তারা কাজের চাপে স্ট্রোক করে মারা যাচ্ছেন, এই বিষয়গুলো বুদ্ধিতে পল্লী উন্নয়ন বোর্ড কখনো খেয়াল করে না, তারা এটাকে গুরুত্বও দেন না। তারা তাদের স্বেচ্ছাচারিতার মাধ্যমে একক এক না এক যন্ত্র কায়েম করে রেখেছেন। আমরা শিক্ষা জানাচ্ছি, আমরা চাই অভিন্ন সার্ভিস কোড বাস্তবায়ন হোক, সকল কর্মকর্তা কর্মচারী তারা যা আছে তাদের যে কাজের পরিবেশটা বজায় থাকুক, আমাদের সকলেই নিরাপদে কর্ম করুক, আমার সকল স্তরে কর্মকর্তা কর্মচারী ভালো থাকুক, আমরা ভালো থাকি, আমরা ভালো থাকলেই পল্লী উন্নয়ন বোর্ড ভালো থাকবে। কিন্তু পল্লী উন্নয়ন বোর্ডের অনুধাবন করে না, তারা প্রায় দীর্ঘ 47 বছর আমাদের উপর অত্যাচার করে গেছে। ধন্যবাদ, আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের যারা মিডিয়া আমাদের যারা আছেন, সংবাদকর্মী ভাই যারা আছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের এই সংবাদটুকু আপনার আমাদের সরকারের যিনি আছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের বিদ্যুৎ প্রতিমন্ত্রী মহোদয়ের কাছে আমাদেরকে আমাদের বার্তাটা বুঝিয়ে দিবেন, আমরা যাতে এই পল্লী উন্নয়ন বোর্ডের অন্যায় এবং অত্যাচার থেকে পরিত্রাণ পাই, এই আশা রাখছি। ধন্যবাদ আজকে যারা আমাদের এই, আমরা চাই প্রথমত আজকের যে কর্মসূচি এটা হচ্ছে আমাকে অবৈধভাবে সম্পূর্ণ অনিয়মতান্ত্রিকভাবে 6 মাস সময় বর্ধিত করা হয়েছে, আমাকে নিয়মিত এই 6 মাস পুনরায় আগের তারিখ হতে আমাকে নিয়মিত রাখুন আজকের কর্মসূচি এটা। পাশাপাশি আপনারা জানেন আজকের যে চলমান আন্দোলনের আগামী 1 তারিখ থেকে বা আমরা যে কোনো সময় আমাদের বিগত পর্বে আমাদের যে আন্দোলন চলছে আপনারা জানেন, বিভিন্ন আমাদের যে অভিন্ন সার্ভিস কোড, লোকবলের স্বল্পতা, তারপরে আমাদের কর্মঘণ্টা, এইসব বিষয়ের উপরে গ্রাহক হয়রানির যে বিষয়গুলো আছে
এই বিষয়গুলি আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে যাচ্ছি। কথা ছিল আমাদের সাথে সরকারের মন্ত্রণালয়ে বসবেন, বসার কথা ছিল, কিন্তু মন্ত্রণালয়ে বসে বিত্তপল্লী বিধান বোর্ড আমাদের সাথে নানানভাবে হয়রানি করে যাচ্ছেন। আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, আমাদের যে বৈষম্যগুলো আছে অভিন্ন সার্ভিস কোড বাস্তবায়ন করুক, আমাদের সকল চুক্তিভিত্তিক মিটার রিডার, পিসিএম, লাইনম্যান এবং বিলিং এজেন্ট সবাইকে নিয়মিত করুক, আমাদের কর্মঘণ্টা নিশ্চিত করুক। আমরা চাই আমাদের নিরাপদ কর্মজীবন পার করতে। আমরা চাই না এই বৈষম্য থেকে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।